ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে গেলেন। বসরার দিকে যাচ্ছে, লম্বা পথ অতিক্রম করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত্র হয়ে গেছে, থাকার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নেওয়া দরকার। মসজিদে ঢুকলেন, গাটটি রাইখা নামাজ আদায় করলেন। মসজিদের খাদেমকে বললেন, আজকের রাত্রটা কি মসজিদে থাকা যাবে? খাদেম স্পষ্ট জানায় দিলেন, না থাকা যাবে না, কারণ থাকা নিষেধ। কারণ খাদেম তো জানে না যে ইনি হলেন এজিগুর শ্রেষ্ঠ আলেম ইলমুদ্দাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানতে চায় না, মানতে চায় না। কাটটি লইয়া বের হয়ে গেছে, ইশারেন নামাজ আর এক মসজিদে পড়ল। নামাজের পরে খাদেমকে বলল, একটু থাকার জন্য বারান্দাটা খুলে দাও। খাদেম বলল, হবে না, কমিটি বলেছে রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হবে না। খাদেম যদি জানতো ইনি হলেন শ্রেষ্ঠ আলেম, মসজিদে রাখতেন না, মাথায় করে বাড়ি নিয়ে যেতেন। কিন্তু খাদেম তো চিনে না। আগের যুগের আল্লাহওয়ালাদের ভিতরে কোনো ভাবসাব ছিল না, তারা সাবাসিদা চলত, মানুষ তাদেরকে খুইজা বের করত। ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন যে হয়তো আমার জন্য থাকা উপযোগী না মসজিদ। মসজিদ থেকে বেরিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। প্রচন্ড কুয়াশা, ঠান্ডার ভিতরে কিছুই দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে চুলার আগুন উপরের দিকে উঠতেছে। বুঝতে আর বাকি না, এখানে চুলা জ্বলতেছে, চুলার উপরে তাওয়া দেওয়া, এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গিয়া বললেন, ও যুবক, আজকের রাত্রটা যদি আমার তোমার গরম চুলার কিনারায় কাটায় দেই তাহলে কি তোমার কষ্ট হবে? যুবক বলল, না কষ্ট হবে না, আপনি একজন মুসলমান, আমার চুলার কিনারায় যদি আপনি একটু ঘুমান এটা তো আমার জন্য খুশনসি। থাকেন আপনি, ভিতরে কম্বল আছে, আয়না দিচ্ছি, রুটি আছে, যত মনে চায় খান, আরামে ঘুমান, ফজরের টাইমে আমি আপনারা ডাইকে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও দয়ার মালিক আল্লাহ, এ তোমার কেমন নিয়ম, দুই মসজিদে গেছি, ধাক্কায় বাইর কইরা দিছে, এহেনে দেখি গরম রুটি আর গোশত লয়া বয়ে রইছে। এজন্য কখনো ঘাবড়াইতে নাই, দরওয়াজা দশটা বন্ধ হতে পারে, এগারোটার বেলায় খুলে দিতে পারেন কে। কখনো ঘাবড়াবেন না, অস্থির হবেন না, চাকরি হচ্ছে না বেশি টেনশন করবেন না, চেষ্টা করেন, ট্রাই করেন, আপনার রবের দরওয়াজা কখনোই বন্ধ থাকে না। আপনি উকি মারেন, অটোমেটিকলি ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল গাটটি পাশে রাইখা গরম চুলার কিনারায় পিঠটা লাগাইয়া ঠেকনা দিয়া শুয়ে আছে, আর যুবকের চেহারার দিকে তাকায়া দেখতেছে নূর ঝলমল করতেছে, নিজের হাতে পরিশ্রম করতেছে, রুটি বেলতেছে, হাত দিয়া রুটি বেলে, জিব্বা দিয়া বাড়ি মারে, কি পরে কানটা লাগায়া শুনতেছে, জিব্বা লড়ায় লড়ায় পড়তেছে আস্তাগফিরুল্লাহ, এটা পড়তেছে। এটা এটা কি মনে করছেন আপনি? 20 কোটি টাকা দিলে যেই উপকার না হবে এর চেয়ে বেশি উপকার হবে একবার যদি কেউ ইস্তেগফার করে। এটা আপনাকে তো হেলায় খেলায় আপনি এটা নষ্ট করতে আছে। আবার শুনতে আছে জিব্বা লড়াইয়া পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতে আছে আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ায় দেয় পরে আস্তাগফিরুল্লাহ। যে যারে চিনে সে তারে মানে, যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হয়ে যায়। যে তার রবকে চিনছে জীবন চলে গেল ফজরের টাইমে ঘুমায় থাকতে পারে না। যে তার আল্লাহকে চিনে ফেলাইছে, যে মনে করে যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মতো অনেক মানুষকে রব্বুল আলামিন পঙ্গু বানাইয়া বিছানায় ফালাইয়া রাখছে, অনেক যুবককে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কবরের বাসিন্দা বানায় দিছি, হঠাৎ হঠাৎ মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করতেছে, কত যুবককে রব্বুল আলামিন ঘুমের ভিতরে জায়গায় প্যারালাইজ বানায়া দিছে। যে তার রবকে চিনে জীবন চলে গেল সে গুনাহের রাস্তায় পা বাড়াইতে পারে না।
ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখতে আছে যুবক রুটি ভাজে আর পরে আস্তাগফিরুল্লাহ কাস্টমার দোকানে ঢুকতেছে পড়তেছে আস্তাগফিরুল্লাহ রুটি খাচ্ছে পরে আস্তাগফিরুল্লাহ কাস্টমার টাকা দেয় টাকা ক্যাশবক্সে ঢুকায় পরে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন কৌতূহল বশত প্রশ্ন করলেন এটা কোন তসবিহ খালি আস্তাগফিরুল্লাহই পড়ে এই যুবক কি পড় রে ভাই ভাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব তুমি আমারে ক্ষমা কইরা দাও এটা পয়রা তুমি কতটুকু লাভবান হয়েছো যুবক বলতে আছে মুরব্বি শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বরকতে আমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছে আর আস্তে বাইতে গিয়ে কল সুবহানাল্লাহ আপনি কি মনে করছেন সব দোয়া কবুল আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যার প্রতিটা দোয়া কবুল করেন কে সব দোয়া কবুল ইমাম আহমদ ইবনে হাম্বল গরমের শীতের দিন অস্থির হয়ে গেছে বলে কি সব দোয়া কবুল কহ কিন্তু আফসোস একটা দোয়া এখনো কবুল হয় নাই কি সেই দোয়া বলে আমার আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল আমার মনটা চায় যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারতাম আমার দিলটা ঠান্ডা হয়ে যেত আমি আমার রসুলকে দেখি নাই হযরত আবু বকরকে দেখি নাই ওমরকে দেখি নাই ওসমানকে দেখি নাই দামি দামি কোন সাহাবীকে দেখি নাই তাবিনকেও দেখি নাই তবে আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ বুজুর্গ যদি একবার তারে পাইতাম হাতের সাথে হাতটা লাগাইয়া মুসাফা করতাম ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামাল দিতে পারে নাই চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা এই দোয়াটাও রব কবুল করেছে তাকে খুঁজতে হবে না তিনি তোমার চুলার কিনারায় দাঁড়িয়ে আছে এজন্য রাসূলুল্লাহ বলেছেন ইস্তিগফার বেশি বেশি পড়ো ইস্তিগফার পড়লে ক্ষমার দরওয়াজা খুলে দিবেন কে জীবনে অনেক অপরাধ করেছি এজন্য বেশি বেশি ইস্তিগফার করি রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম হলো আবু হুরায়রা প্রিয় সাহাবী আবু হুরায়রা মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন তাম্বিহুল গাফিলিন আরস মসজিদ থেকে বাইরে হয়ে গেছে কিছু দূর যাওয়ার পর একজন মহিলা ডাক দিছে ও আবু হুরায়রা একটু দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে কথা বলতে চাই আবু হুরায়রা বলল তুমি মহিলা মানুষ আমার কাছে আসবা না কারণ তোমার আমার মাঝখানে তৃতীয় আরেক ব্যক্তি থাকবে ইবলিস শয়তান একটু ফাঁকে থাইকে বলো কি সমস্যা খেজুর গাছের আড়ালে মহিলা দাঁড়ায় বলতে আছে আবু হুরায়রা জীবনে এমন একটা অপরাধ করছি কেউ দেখে নাই কেউ জানেও না ছেলে মেয়েরাও দেখে নাই ঘরের মা বাবারাও বুঝতে পারে নাই যে আমি এমন একটা পাপ করছি ঘরে গেলে সবাই মনে করে আমার চেয়ে ভালো মহিলা দুনিয়াতে নাই বাসায় যাওয়ার পর আমার আপনজনরা মনে করে আমার চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে নাই কারণ আমার চরিত্র অনেক সুন্দর ছিল কিন্তু গোপনে শয়তানের ধোকায় একটা পাপ কইরা ফেলাইছি যেই পাপের কারণে রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না বাতি নিভায় দিলে মনে হয় কবরে শুয়ে আছি না জানি কি হয়ে যায় পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে কয় তুই পাপি পানি পান করিস না খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে ধিক্কার দেয় তুই পাপি খাবার খাস না লোকমা মুখে দিতে লজ্জা হয় পানি পান করতেও লজ্জা হয় আমি এখন কোথায় যাব কার কাছে যাব কষ্টের কথা আমি কার কাছে বলি পাপ তো কইরা ফেলাইছি আবু হুরায়রা বলতে আছে কি এমন পাপ করলা মহিলা বলতে আছে জঘন্যতম অপরাধ করছি কারো কাছে বলতেও পারি না সহ্য করতে পারি না নীরবে একা একা জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ও নারী সেই পাপের কথা বলো কি পাপ করলা
তখন ওই মহিলা বলতে আছে আমি এক রাখালের সাথে গোপনে জেনা করছি জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি হত্যা করার পরে পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপায় রাখছি কেউ দেখে নাই আবু হুরায়রা কারো নজর ওই দিকে পড়ে নাই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে এখন আমি করব কি আমি তো মহা বিপদে পড়ে গেছি আমার পাপ তো বাপেরও ছাড়ে না পাপ আমার শেষ করে ফলাই না আমার ছাড়বে না পাপে পাপের চরিত্র মানুষকে নীরবে জ্বালায় পুড়ায় শেষ করে দেয় পাপী ব্যক্তির চোখের পানি মানুষ দেখে না কিন্তু চোখের অশ্রু দিয়া রাত্রি বেলা যায় নামাজ ভিজায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে দূর হ আমার চোখের 100 মাইল দূরে থাকবি ধ্বংস হয়ে যা নিজেরে শেষ করলি বাচ্চাটারে কেন হত্যা করলি এই সমাজের অনেক যুবক আছে হাসতে হাসতে পাপ করে মনে করে কিছুই হবে না মেয়েদের চরিত্র নিয়ে সিনিমিনি খেলে মনে করে কিছুই হবে না সাবধান তুমি একা না তোমার তো ফ্যামিলি আছে তোমার বোন আছে তোমার মা আছে তুমি বড় হইলে বিবাহ করবে সেখানেও তো বাচ্চা গাচ্চা হবে তুমি আরেকটা মেয়েকে নিয়ে যেভাবে নাটক করতে আছো ওয়েটিং এ থাকো এর চেয়ে ভয়াবহ তোমার ফ্যামিলিতে হতে পারে সাবধান খুব সাবধান আবু হুরায়রা ধমক দিয়ে মহিলাটার তাড়ায় দিছে মহিলা ভয়েতে কানতে কানতে চোখের আড়াল হয়ে গেছে আবু হুরায়রার বোধোদয় হয়েছে যে আমি কি বললাম আল্লাহর নবী তো এখনো জীবিত আছে আল্লাহর নবীর কাছে মহিলাটাকে না পাঠাইয়া আমি কেন ফতোয়া দিলাম আবু হুরায়রা এবার দৌড় মারছে আল্লাহর হাবিবের কাছে গিয়া কয় সরকারে দু আলম একজন মহিলা এই এই ঘটনা ঘটাইছে আর আমি এটা বলেছি যে তুই ধ্বংস হয়ে যা বলার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা অন্ধকার হয়ে গেছে আল্লাহর নবী বলতে আছে আবু হুরায়রা মহিলাটারে কেন তাড়ায় দিলি তুমি ধ্বংস হয়ে যাও তুমি বিনাশ হও মহিলাটারে কেন তাড়ায় দিলা অথচ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মহিলার ইস্তিগফার আর চোখের পানির কারণে তওবার আয়াত নাজিল করেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহর হাবিব বললেন ও আবু হুরায়রা একটু আগে হযরত জিবরাইল আমার কাছে জানায় দিয়ে গেছে কেউ যদি নারী হয় পুরুষ হয় চাই পুরুষ হোক চাই নারী হোক ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম গুনাহ করার পরে যদি সে তওবা করে আবার গুনাহ করে আবার তওবা করে যদি সে তওবা করে আল্লাহ পাক বলেন নবী আপনি জানায় দেন তার গুনাহটারে ডিলিট কইরা গুনার জায়গায় নেকি আমি উঁচা করে দিব আবু হুরায়রা হুজুর বলেন কি ঘটনা কি এরকম ঘটে গেছে যে আপনার কাছে জিবরাইল এই আয়াত নিয়ে আসছে আর আমি এদিকে মহিলাটার তারায় দিছি এজন্য কখনোই আপনাকে মানুষকে ছোট মনে করবেন না আজকের ডাকাত কালকে তওবা করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে আজকের জিনাকার কালকে তওবা করে ফেরেশতা চেয়েও দামি হতে পারে আর আপনার মতো দরবেশ আজকে ভালো কালকে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগতে পারে কখনো অহংকারী ভাব প্রকাশ করবেন না মানুষকে দূরে সরায় দিবেন না বরং আশার বাণী শোনান যত পাপ করো দূর হইও না রবের দরওয়াজা বন্ধ না বরং খোলা আছে আবু হুরায়রা পরের দিন বাজারে গেছে আবার দুই হাত এরকম উঁচা করছে অ্যালাউন্স করতেছে গতকালকে রাত্রিবেলা মাগরিবের পরে আমার কাছে একটা ফতোয়া জানার জন্য কে আসছিল কাউকে খুঁজে পায় না অনেক সময় পর একজন মহিলা বলতে আসো আবু হুরায়রা আমি আর ছিলাম গতকালকে রাত্রি
আবু হুরায়রা বলতেছে রব্বুল আলামিন তোমার চোখের পানি আর ইস্তেগফারের কারণে তোমার বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে মাফ করে দিয়েছে আল্লাহ মহিলা চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উপরে উঠাইয়া কয় আল্লাহ এত বড় খোশ নসিব তুমি নবীর মাধ্যমে জানা দিছো আমি তোমারে কি দিব আমার কিচ্ছু নাই তবে আমি আপনার নবীর সাহাবী আবু হুরায়রাকে সাক্ষী রেখে বললাম আমার বাবার সম্পদের ওয়ারিস সূত্রে আমি একটা খেজুরের বাগান পাইছি আল্লাহ আপনি সাক্ষী আমার খেজুর বাগানটা আপনার রাস্তায় আমি দান করে দিলাম আল্লাহ আল্লাহ মি কুনাত লাইল নাহার আল্লাহ আল্লাহ মি কুনাত শামস হাজার আমার মালিক কে এজন্য ঘাবড়াইতে নাই অস্থির হতে নাই তওবা করতে হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উয়ুনুল হিকায়াতে একটা ঘটনা লেখেন বিখ্যাত ইমাম ইবনুল জাওজি তিনি লেখেন যে মালিক ইবনে দিনার একবার বাইতুল্লাহ হজে গেছে লাব্বাইকের আওয়াজ দেওয়ার পর বাইতুল্লাহর হেরেমের পাশে শুয়ে আছে শুয়ে শুয়ে তাকায় দেখতে আছে অনেক মানুষ সাদা কাপড় পেঁচাইয়া লাব্বাইকের আওয়াজ দেয় আর তিনি ভাবতেছে যে আমি যদি বুঝতে পারতাম কার হজ কবুল হয়েছে কারটা কবুল হয় নাই এটা ভাবতে ভাবতে তিনি ঘুমায় গেলেন স্বপ্নে একজনে বলতে আছে ও মালিক ইবনে দিনার অন্যের হজ নিয়ে টেনশন করিও না তুমি তোমারটা নিয়ে চিন্তা করো মনে রাখবা এবছর হাজিদের সবাই হজ কবুল হয়েছে একজন ব্যক্তির হজ কবুল হয় নাই তার নাম হলো মোহাম্মদ ইবনে হারুন তার বাড়ি হলো বাগদাদে মোহাম্মদ ইবনে হারুন আল বালখি তার বাড়ি হলো বাগদাদে তিনি এখনো বাগদাদের তাবুতে আছে তার মানে বাগদাদ থেকে যেই জামাতটা হজের সফরে আসছে ওই তাবুতে তিনি আছে ওখানে গেলেই তারে পাবা তার হজ কবুল হয় নাই বাট বাকি সবার হজ কবুল করেছেন কে মালিক ইবনে দিনার সকালবেলা সেই তাবুর সন্ধানে গেলেন সেই তাবুর সন্ধানে যাওয়ার পর গিয়া সকলকে প্রশ্ন করলেন যে এখানে মোহাম্মদ ইবনে হারুন নামে কোনো ব্যক্তি আছেন একজনে শোনার সাথে সাথে বসার থেকে দাঁড়ায় গেল দাঁড়ায় বলতে আছে আপনার কি নাম বলে আমার নাম হলো মালিক ইবনে দিনার উহ আব্বার মুখে শুনছি মালিক ইবনে দিনার অনেক বড় এক বুজুর্গ আপনি কি সেই ব্যক্তি না আমি তেমন বড় বুজুর্গ না তবে আল্লাহর একজন গোলাম গুনাগার বান্দা তো এখানে হারুন বলখি কে তার অবস্থান কোথায় বলে তিনি তো আমাদের সবার মুরব্বী এবং তিনি ভালো একজন মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ ৪০ বছর পর্যন্ত তিনি রাত্রিবেলা ঘুমায় না ৪০ বছর পর্যন্ত রাত্রিবেলা তাহাজ্জুদে কাটায় দেয় তার পাগুলা ফুলে মোটা হয়ে গেছি দিনের বেলায় রোজা রাখে রাত্রিবেলা তাহাজ্জুদে কাটায় দেয় আল্লাহ আকবার কও কি হ্যাঁ সত্য কথা এটা আরে ভাই স্বাধীনতার যুদ্ধের সময় এদেশে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে নিঃসন্দেহে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে স্বাধীনতার যুদ্ধের সময় এক মুক্তিযোদ্ধা সন্তান ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মাকে বলেছিল মা আমাকে একটু ভাত দাও মা তখন চুলার দিকে তাকায় দেখতে আছে ভাত এখনো হয় নাই আলু সিদ্ধ করতেছে বাবা একটু অপেক্ষায় থাক ভাত হয়ে গেলে তোরে খাওয়াবো ইতিমধ্যে আওয়াজ পাইল যে হানাদার বাহিনীর আক্রমণ করতে আছে পশ্চিম ক্যাম্পে এই যুবক সন্তান দুই রাকাত নামাজ পড়ে বন্দুকটা ঘাড়ে নিয়ে ছাপিয়ে পড়েছে এবেশ স্বাধীন হওয়ার পিছনে ওলামায়ে কেরামের রক্ত টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিওয়ালাদের রক্ত ব্যয় হয়েছে এবেশ কোন নাস্তিক মোর্তাদ স্বাধীন করে নাই ব্রিটিশ খেদাও আন্দোলনে ওলামায়ে কেরামের রক্ত এই জমিনে ঝরেছে এই জমিনের এক ইঞ্চি মাটি কোন দাদা বাবুদেরকে ছেড়ে দেওয়া হবে না ১২ বছর পর্যন্ত সেই মা ভাত খায় নাই আমার সন্তান বলেছে
যে আমি ভাত খাবো কিন্তু সে খেতে পারে নাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ভাত হওয়ার পরে মা বসে আছে ভাত নিয়ে সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওই মা 12 বছর পর্যন্ত ভাত খায় নাই অন্য কিছু খেয়েছে ভাত খায় নাই তো এটা অন্তরের ব্যাপার এটা মানুষকে বোঝানো যায় না নিজে নিজে বুঝতে হয় এটা বোঝানো যায় না মালিক ইবনে দিনার বলতে আছে তোমাদের সেই আল্লাহর ওলি কোথায় যে রাত্রি বেলা 40 বছর তাহাজ্জুদ পড়ে দিনের বেলায় রোজা রাখে কই সেই বুজুর্গ সে তো এখন এখানে নাই জাবালে রহমত পাহাড়ে গিয়া দেখেন ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে এবার মালিক ইবনে দিনার পায়ে হেঁটে 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 জাবালে রহমতের পাহাড়ের কিনারায় গেল জাবালে আবু খুমাইস একেবারে হেরেমের কাছে যেই পাহাড়ে দাঁড়াইয়া ইব্রাহিম পয়গম্বর কানে আঙ্গুল দিয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে আজামের মাধ্যমে দাওয়াত দিয়েছে সেই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে আছে গিয়া দেখবেন যে সে বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় কাঁদতেছে মালিক ইবনে দিনার কাছাকাছি গিয়া দেখছে দাঁড়ি পাকা এক মুরব্বি একটা হাত নাই অর্ধেক নাই বাকি অর্ধেক হাত ঘাড়ের সাথে ঝুলাইয়া আর একটা হাত বাইতুল্লাহর দিকে ফিরে চোখের পানি ছেড়ে কাঁদে মালিক ইবনে দিনার পিছনে দাঁড়াইছিল লম্বা টাইপ আর ওই হারুন বলখিয়া যে চোখের পানি ছেড়ে হাত তুইলা আল্লাহর দরবারে কান্দে আর কয় আল্লাহ জীবনে এমন একটা অপরাধ করছি দাড়ি পাইকে গেছে তারপরও সেই কথা ভুলি নাই জীবনের শেষ মুহূর্তে এসে তোমার দরওয়াজায় আবার আমি উকি দিয়েছি আমার আপনজনরা সবাই জানে আমার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই আমার সফর সঙ্গীরা সবাই জানে আমার মতো দরবেশ কেউ নাই কিন্তু জীবনে এমন একটা ঘটনা ঘটাইছি তুমি ছাড়া এখন আর দুনিয়াতে কেউ জানে না এ কথা পিছনে দাঁড়ায় দাঁড়ায় মালিক ইবনে দিনার শুনতেছি পর মালিক ইবনে দিনার পিছন থেকে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া হারুন বালখি তিনি হাত নামায়া পিছনে তাকায় দেখলো জুব্বা পরা মাথায় পাগড়ি পরিহিত সুন্দর দাড়ি নুরানি চেহারা নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ভাই আপনি কোথা থেকে আসছেন বলে আমিও তো হজের সফরে আসছি আপনার কি নাম বলে আমার নাম হলো মালিক ইবনে দিনার আল্লাহু আকবার আপনার নাম মালিক ইবনে দিনার বুঝতে পারছি আপনি সাধারণ মানুষ চোর চোরকে চিনে ডাকাত ডাকাতকে চিনে আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদেরকে চিনে আপনার নাম বলে আমার নাম মোহাম্মদ বিন হারুন আল বলখি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছেন বলে যার জ্বালা সে বুঝে আর একজন বুঝে না আমার জ্বালা তুমি বুঝবা কি আমি তো স্বপ্নে দেখছি সবাই হজ কবুল হয়েছে আপনার হজ কবুল হয় না কিন্তু আপনার সুনাম সুখ্যাতি আপনার তাবুর ভিতরে পাইছি রাত জেগে জেগে আপনি তাহাজ্জুদ পড়েন দিনের বেলায় রোজা রাখেন এটা সাধারণ কোনো মানুষের কাজ নয় তাহলে আপনার হজ কেন কবুল হয় না এটা আমার বদদয় হচ্ছে না এটা আমি বুঝতে পারতেছি না হারুন বলখি বলতে আছে আপনি ঠিক দেখছেন 40 বছর পর্যন্ত আমি এই বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেই আমি যখনই বলি লাব্বাইক কে যেন গায়েব থেকে বলে লা লাব্বাইক তোর হজ কবুল হয় না লাব্বাইক কইস না লাব্বাইক কইয়া লাভ নাই একদিন আর দুই দিন না দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি হজে আসি প্রতি বছরই শুনি কে যেন বলে লা লাব্বাই কিন্তু মালিক ইবনে দিনার দরওয়াজা তো আর কোনো খোলা নাই একটা দরওয়াজা শুধু খোলা আল্লাহর দরওয়াজা ছাইরা আমি কার দরওয়াজায় যায় হাত বাড়াইব আমি নিরুপায় হইয়া রবে দরওয়াজায় বারবার আসি কারণ কোন দরওয়াজা আমার জন্য খোলা নাই যার জ্বালা সে বুঝে যার কষ্ট সে বুঝে আর একজন বুঝে না ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম হয় নির্যাতন হয় তুমি আমি দেশে থাইকে সেটা মোটেও বুঝবো না তাদের জন্য দিল থেকে দোয়া করা মালিক ইবনে দিনার বলতে আছে
কি সমস্যা আপনি একটু বলেন জীবনে কি এমন ঘটেছে বলে আমার মা আমার নাম রাখছে হারুন কেন রাখছে সেটাও শুনেন কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হলো হারুন আমার মা বড় শক কইরা আমার নাম রাখছে হারুন কিন্তু আমি যৌবনকালে প্রচন্ড বদমেজাজি ছিলাম খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি মদ পান করতাম নেশাখোর সন্তান আমি সব কিছু ভুলে গিয়েছি আমার মানসিক বিপর্যয় ঘটেছে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আমি রাত্রিবেলা মদ পান করে করে ঘরে যাই আমার স্ত্রী ভালো মানুষ তিনি এটা সহ্য করে ঘটনাক্রমে শাবান মাসের 30 শাবান পরের দিন প্রথম রোজা কথা কি বুঝতেছেন আগামী কাল প্রথম রোজা আজকে শাবানের শেষ রাত এই রাত্রিবেলা সারা পৃথিবীর মুসলমানরা সেহরি খাইয়া আগামী কাল রোজা রাখবে এরকম একটা রাত্রি ও মালিক ইবনে দিনার আমি মদ পান করে করে মাতাল হয়ে ঘরে ঢুকছি আমার মা বারান্দায় বসে বসে মাথাটা নোয়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছিল আর বলতেছে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছো যে শাবান মাসের শেষ রাতেও মদ খায়া ঘরে আসে যখন আমি ঘরে ঢুকছি তখন আমার মা আমাকে ধমক দিয়ে বলল এটা কোন ধরনের স্বভাব মুমিনদের কলিজার ভিতরে আনন্দের জোয়ার মৌসুম নেকের মৌসুম রমজান মাস আগামী কাল থেকে শুরু আর তুমি এখন মদ পান কইরা ঘরে ঢুকতেছ এরকম কুলাঙ্গার সন্তান যেন কোন মার জন্ম না দেয় নিজের মা বলতেছে হুজুর বলার সাথে সাথে আমার মেজাজটা আরো গরম হয়ে গেছে আমি আমার মাকে হাত উঁচা করে শক্ত করে একটা চল লাগায় দিছি এমন জোরে থাপ্পড় আমার মাকে দিছি রাগ মানুষকে ধ্বংস করে দেয় রাগ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেয় প্রচন্ড রাগী মানুষকে কখনো কখনো জাহান্নামে পৌঁছায় দেয় আমি রাগের কারণে সহ্য করতে পারি নাই মাকে থাপ্পড় দিয়েছি মা মাথায় ভিমরি খেয়ে যখন মাটিতে পড়ে গেল তখন আমার বোধোদয় হয় নাই আমি সুস্থ তখনো হই নাই আমি ঘরে ঢুকতেছি ইন দি মিন টাইমে আমার মা বলতে আছে অসভ্য সন্তান আল্লাহ যেন তোর মতো কোনো সন্তানকে কোনো মায়ের পেটে না দেয় এটা বলার পর আমার মেজাজ আরো গরম হয়ে গেছে ও ভাই এরপরে আমি সিদ্ধান্ত নিয়েছি মাকে দুনিয়ায় রাখবো না আমি আমার বাড়ির সামনে একটা বিশাল বড় চুলা ছিল ওই চুলার ভিতরে আমার স্ত্রী প্রতিদিন কম বেশি গম সিদ্ধ করত চুলাটা গরম থাকতো দাউ দাউ করে আগুন জ্বলত ওরে মালিক ইবনে দিনার আমি আমার মাকে আনজা করে কোলে নিয়ে আসি গরম চুলার ভিতরে ছেড়ে দিয়েছি আল্লাহ আকবার গরম চুলার ভিতরে ছাইরা দিছি কারণ তখন আমি স্বাভাবিক ছিলাম না আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আমার বুড়ি মায়েরে আমি গরম চুলায় ছাইরা দিছি আমার স্ত্রী ভয়েতে কাছে আসে না না জানি আমার স্ত্রীকে আমি ফালায়া দিই যখন আমি আমার মাকে আগুনে ফালায়া দিছি মা মৃত্যুর আগে আগে শাহাদা আঙ্গুল উঁচা করেছিল আর বলেছিল আল্লাহ এই বিচার আমি দুনিয়ায় চাই না এই বিচার আমি তোমার কাছে চাই এটা বলে মা কালেমায় শাহাদাত পরে পরে দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমার স্ত্রী আমারে ধাক্কা মাইরে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দিছি ঘরের ভিতরে ঢুকাইয়া পিছন থেকে খিল লাগাইয়া দিছে সেহেরি খাওয়ার পরে আমার স্ত্রী বারান্দায় বসে বসে টুকরে কেঁদে উঠেছে আশেপাশের মহিলারা আমার মায়ের এই মরা দৃশ্য দেখে মনে হচ্ছে একটা রুটি তাওয়ায় দিলে যেমন পুড়ে যায় ওরকম পুড়ে লাশ হয়ে পড়ে আছে আশেপাশের মানুষগুলা সবাই আইসা ধিক্কার দিতেছে এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেয় আমি তখন স্বাভাবিক হয়েছি তখন আমার নেশা কেটে গিয়েছে দরওয়াজায় নক করতেছি আর বলতেছি বিবি আমার তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দাও আমি আমার মাকে দেখতে চাই মাকে তো আমি দেখতেছি না
স্ত্রী তখন বলল স্বামী আমার আমি একজন বাবার সন্তান তুমি একজন বাবার সন্তান পৃথিবীর ভিতরে মায়ের চেয়ে কষ্ট কোনো বাবাই করতে পারে না দীর্ঘ সময় তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে তোমার মায়ের পেটে তুমি পা দিয়া লাথি মারছো হাত দিয়া ঘুষা মারছো সন্তান তোমার মায়ের পেটের ভিতরে রব্বুল আলামিন তোমার মায়ের রক্ত তোমারে খাওয়াইয়া বাঁচায়া রাখছি দুনিয়াতে আসার পরে কই তোমার শ্বশুর শাশুড়ি কই তোমার বউ তোমার মা নিজের হাতে তোমার পায়খানা পোশাক পরিষ্কার করেছে মেথুর নির্মত একদিন আর দুই দিন না প্রায় ৬ বছর পর্যন্ত গু সাফ করেছে বাসায় গিয়ে এখনো যখন দেখি বাচ্চা বের কি নিয়ে খাইতে বসলে বাচ্চা পায়খানা করে দিলে আমি তো নাকে রুমাল দিয়ে আরেক রুমে চলে যাই কিন্তু বাচ্চার মা নাকে রুমাল দেয় না বরং মুসকে হেসে দিয়ে বাচ্চার কপালে চুমা দিয়ে বলে পায়খানা করার টাইম পাইলি না খাওয়া সময় কে দিবি এটা স্ত্রী বলে বাচ্চাটারে বাথরুমে নিয়ে যায় এরপরে পরিষ্কার করার পর বাচ্চার শরীরে পানি লেগে থাকে মায়ের আঁচল দিয়া বাচ্চার পানিটা পরিষ্কার করে একেই বলে মা আল্লাহু আকবার একে বলে মা আল্লাহ কয় পৃথিবীর মানুষ যদি শর্টকাটে জান্নাতে যেতে চাও ফালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা জান্নাত তোমার মা বাবা জাহান্নাম যত বড় মাওলানা হও যত বড় বক্তা হও কাজ হবে না যদি মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকে মালিক ইবনে দিনার বলে এরপরে কি হয়েছে ওরে হারুন বলো আমার তো হাতের পায়ের পশম দাঁড়ায় গেছে তোমার কথা শুনে আমার স্ত্রী যখন দরওয়াজা খুলে দিল আমি চুলার কিনারায় তাকায়া দেখতেছি আমার মা শুকনা কাঠের মতো পড়ে আছে একেবারে বুঝাই যায় না যে আমার মা কঙ্কাল হয়ে কয়লা হয়ে আছে আমার মা তখন আমি নিজেকে ধিক্কার দিতেছি এত জঘন্য কাজ তুই কেমনে করলি যেই মহিলাটার পেটে এত কষ্ট দিলি যেই মহিলাটার ঘাড়ে ভর দিয়া বড় হইলি যেই মহিলাটা তোরে না খাওয়াইয়া নিজে খায় নাই যেই মহিলাটা শীতের দিন পোশাক পরিয়া তুই দিলে ওই মহিলাটা পোশাক কিনে তুই বিছানায় শুইয়া তোমার বুকের উপরে ঘুম পাড়াইতো কিভাবে এত বড় নাফরমানি করলে ওই মহিলাটার সাথে ওরে মালিক ইবনে দিনার আমি আর সহ্য করতে পারি নাই আমার বাড়িতে একটা কুড়াল ছিল ওই কুড়ালটা আইনা আমি নিজেকে ধিক্কার দিয়ে কুড়ালটা দিয়ে আমার হাতটা কেটে ফেলেছি হাত নিচে রাইকা কুড়াল দিয়ে আঘাত কইরা হাতটা কাইটা ফেলাইছি ৮০০০ দিনার ছিল আমার কাছে টাকা সেটা আমি মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করছি রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই তখন আমার মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে আমি যখন বিছানায় পিঠটা লাগাই তখন কোন মহিলা যেন আমাকে বলে যে এত বড় জঘন্য কাজ কেমনে করলি আমি ঘুমাইতে পারি না খাইতেও পারি না আমি ওই দিন থেকে রাত্রিবেলা আর ঘুমাই না দীর্ঘ ৪০ বছর পর্যন্ত আমি প্রতি হজের সফরে আমি হজে আসি এমন একটা রাত নাই যেই রাতে আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে কান্দি না কিন্তু আমার চোখের পানিও কবুল হয় না লাব্বাইকও কবুল হয় না এইবার আমি হজের সফরে আইসা জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছি এই জায়গায় দাঁড়ায় আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এই জায়গায় দাঁড়ায় অ্যালাউন্স করেছে ওয়াজিং ফিন্নাস বিল হাজ্জিয়া তু কারিজাম আজান দাও মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার এই জায়গায় দাঁড়াই আমি বাইতুল্লাহর দিকে ফিরা ফিরা বলতে আসি আল্লাহ জীবনে অনেক পাপ করছি নিজের মাকে নিজের হাতে হত্যা করছি এখন আমি নিরুপায় হয়ে গেলাম কি করব ৪০ বছর হজ করছি কবুল তো হয় না মালিক ইবনে দিনার বলে তাহলে একটা কাজ করে যেহেতু আপনার আপন জনরা অনেকেই জানে না যে আপনি এই কাজ করেছেন কাজ তো করছেন ৪০ বছর আগে সবার কাছে আপনি আল্লাহর ওলি দরবেশ আপনি প্রতিদিন ১০০০ বার ইস্তেগফার পরে এরপরে আপনি বিছানায় পিঠটা লাগাবেন কয় আমি তো ঘুমাই না যদি না ঘুমান তাহলে আপনি প্রতি রাত্রে কমপক্ষে ১০০০ বার ইস্তেগফার করবেন
استغفر الله استغفر الله استغفر الله এটা বলবেন আর প্রতিদিন ঘুমাবার আগে আগে 100 বার দুরূদ শরীফ পড়বেন তাই আমি তো ঘুমাই না যদি না ঘুমান তাহলে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে 100 বার দুরূদ শরীফ পড়বেন এটা পড়তে থাকেন মালিক ইবনে দিনার এই সবকটা দিয়ে তিনি চলে গেলেন বাইতুল্লাহর হেরেমের দিকে ওই দিন রাত্রি বেলায় চিন্তা করে করে মালিক ইবনে দিনার ঘুমায় গেছি ঘুমের ভিতরে রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখায় ও মালিক সুসংবাদ জানা দাও আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে আর দুরূদ শরীফের বরকতে মা হত্যার বিচার আল্লাহ maaf করে দিয়েছে তবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারে জাহান্নামে একবার ফালাবে যখন জাহান্নামে ফালাবে তখন মায়ের কলিজার ভিতরে বাচ্চার মহব্বত আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দিবে যখন মা তাকায় দেখবে আমার হারুন জাহান্নামের আগুনের ভিতরে পড়ে আছে তখন মায়ের কলিজার ভিতরে ভালোবাসা উঠলে উঠবে তখন বলবে আল্লাহ শাস্তি দেওয়া লাগবে না আমি মা ওরে ক্ষমা করে দিয়েছি আরে মালিক এটাও তুমি শুনায় দাও তাহলে বাজান পাক্কা তওবা করে নেন চোখের পানি ছাড়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন যদি একবার শরীরের যে কোনো অঙ্গে লাগে সারা শরীরটা নয় বরং প্রথম কলিজায় গিয়া হিট করবে আল্লাহর দরবারে রাত্রিবেলা দরওয়াজা লাগাইয়া দেন দরওয়াজা লাগাইয়া দিয়া পাশের রুমে একা একা মোরাকাবার হালতে বসে যান কিবলামুখী হইয়া চোখ বন্ধ করে তখন মনে মনে ধ্যান করবেন আমি যদি এখন মারা যাই তো ঘর থেকে আমার লাশটা বের করা হবে মসজিদ থেকে আজান হয়ে যাবে অ্যালাউন্স হয়ে যাবে যে আল্লাহর বান্দা দুনিয়ায় নাই সকাল দশটার সময় জানাজা হবে আপন জনরা বলবে লাশ তাড়াতাড়ি ঘর থেকে বারান্দায় নামাও একদল বলবে তাড়াতাড়ি কাপনের কাপন আনতে বাজারে যাও আপন জনরা বলবে তাড়াতাড়ি পানি গরম কর আরো একদল বলবে তাড়াতাড়ি মাটি খনন কর সবাই ব্যস্ত হয়ে যাবে তোমাকে চিরবিদায় দেওয়ার জন্য এই চিন্তায় ধ্যান অবস্থায় যদি তুমি চোখ বন্ধ করে মোরাকাবা করো আর দিলে দিলে খেয়াল করবা আল্লাহ এই জমিনে আমার চেয়ে বড় পাপী কেউ নাই বাচ্চাদের সামনে যখন দাঁড়াই বাচ্চারা মনে করে আমার মতো ভালো আব্বু দুনিয়াতে নাই আমি আমার স্ত্রীর সামনে যখন দাঁড়াই আমার স্ত্রী মনে করে আমার মতো ভালো স্বামী দুনিয়াতে নাই আমি আমার আব্বার সামনে যখন দাঁড়াই তখন বাবা মনে করে আমার চেয়ে ভালো সন্তান দুনিয়াতে নাই কিন্তু আমি তো জানি গোপনে কি পরিমাণ পাপ করছি পাপ করে করে আমি আমার জীবনটারে শেষ করে ফেলেছি চোখ বন্ধ করে জিব্বা লড়াইয়া তখন বলবা আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরিন আয় আল্লাহ অন্ধকার ঘর তুমি আর আমি আমি আর তুমি আর মাঝখানে কেউ নাই একটা অন্ধকার কবরের ভিতরে যখন আমার লাশটারে ফালায়া রাখবে বর্তমান বিজ্ঞানও বলে মানুষকে যখন মাটিতে ফালায়া রাখে তখন ভিতরে কিছু একটা হয় আল্লাহর নবী বলেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায় ওই কবরটার দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে মাটির চাপের কারণে হাড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যাবে কবরের আজাব থেকে নিজে বাঁচো নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাও ছেলে মেয়েদেরকে প্রতিদিন সকালবেলা কোচিং এ পাঠানোর জন্য ব্যস্ত হন কেমন বাপ আপনি একটা দিন বলেন না জাহান্নাম থেকে বাঁচতে হইলে প্রতিদিন নামাজ আগে পড়তে হবে সকালবেলা মেয়েটাকে প্রাইভেটে পাঠায় দেন মা তার মেয়েকে প্রাইভেটে কোচিং এ পাঠায় দেয় একদিন না গেলে ধমক দেয় সন্তান যদি প্রাইভেটে কোচিং এ না যায় স্কুলে না যায় বাবার মেজাজ গরম হয়ে যায় অথচ বাবার নাকের ডগায় সন্তান রাত জেগে জেগে মোবাইল টিপে জীবন যৌবন নষ্ট করতেছে মেয়েটা বেপর্দায় রাস্তায় চলে বাপ মা কিচ্ছু বলে না ফজরের টাইমে বাবায় নামাজ পড়ে না মাও নামাজ পড়ে না আপনি এখনো বসে আছেন আর ভাবতেছেন যে আপনি জান্নাতে যাবেন হবে না কারণ আল্লাহর রসুল বলেন একটা মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয় ওই কবরের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মাটি উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন প্রথম মাথার কিনারায় আল্লাহর নামাজ দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার
নামাজ দাঁড়ায় বলে ওয়াসসালাত সাবধান সাবধান আমি নামাজ আমার হক দুনিয়াতে আদায় করেছে আজকে এই কবরের ভিতরে ডান পাশ দিয়ে শাস্তি দিতে পারবে না মাথার কিনারায় উদি আল মাইতু ফি কবরিহি জা আল কুরআন কুরআন মাথার কিনারায় দাঁড়ায় বলে চাপ দিবি না বাম পাশে রোজা দাঁড়ায় বলে চাপ দিবা না পায়ের কিনারায় জাগতিক আমল দাঁড়ায় বলে চাপ দিস না প্রথম আপনাকে সেফটি দিবে কুরআন আর নামাজ কিয়ামতের ময়দানে কুরআন সাক্ষী দিবে আসসিয়ামু ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা রোজার কুরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে এজন্য মুসলমান ভাইরা আমার আজকে থেকে আল্লাহর কাছে পাক্কা তওবা করে নেই কারণ চোখের পানির এত দাম আল বুকাউ মিন খাশিয়াতিক আল্লাহর কাছে সবচেয়ে দামি পানি হলো চোখের পানি চোখের পানির চেয়ে শ্রেষ্ঠ পানি পৃথিবীতে আর একটাও নাই আমি ছোট্ট একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই দুই মিনিটে কষ্ট হচ্ছে গভীর রাত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জাল্লার নবী আমার বাবার বাড়িতে বেড়াইতে আসছে মা হাফসা হলেন হযরত ওমরের কন্যা আল্লাহর হাবিব একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে সরকারে দো আলম তিনি রাত্রিবেলা বাড়িতে আর যান নাই ওখানেই ঘুমিয়ে পড়লেন মা হাফসা বলেন গভীর রাত একটা মাত্র বালিশ এক পাশে আল্লাহর নবী মাথা দিয়েছে আর এক পাশে আমি হাফসা মাথা দিয়েছি শুধু তাই নয় আমি হাফসার গালের সাথে আল্লাহর হাবিবের গাল মোবারক লাগায়া রাখছি রাত্রিবেলা হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমার গালের উপরে কে যেন গরম পানি ঢালতেছে আমি আর সহ্য হয়ে গেলাম গরম পানি কে ঢালে ডানে বামে নজর করে দেখলাম গরম পানি নাই একটু মাথা কাইট করলাম বুঝতে পারলাম রহমাতুল লিল আলামিনের চোখের পানি বায়া বায়া পড়ে মা হাফসা বলেন মা ইউবুকি কায়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি কেন আপনি কাঁদেন উগফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করেছি এই রাত্রিবেলা সবাই তো মজার মতো ঘুমায় অথচ আপনার চোখের পানি আমার গাল স্পর্শ করেছে তখন আল্লাহর রসুল বললেন ও হাফসা কানটা লাগায় শুনো বারান্দায় কে যেন দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে মা হাফসা বলেন আমি কানটা লাগাইছি তখন তো আর মোবাইল আর ফেসবুক ছিল না যে রাত্রিবেলা নষ্ট করবে সময় মা হাফসা বলেন আমি কানটা লাগায় শুনতেছি আমার ভাই ওমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতেছে সেই আয়াতটা হলো কাল্লা ইন্নাহু মা'আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন কিয়ামতের ময়দানে কখনোই তারা তাদের চোখ দিয়ে রবকে দেখতে পারবে না আল্লাহর রাসূল বলে হাফসা কিছু মানুষ কিয়ামতের ময়দানে তার রবকে দেখতে পারবে না দুনিয়ার ভিতরে চোখ নাপাক বানাইছে খারাপ দৃশ্য দেখে দেখে চোখের পাওয়া নষ্ট বানাইছে অন্তরের কালিমাগুলা জমা করে রাখছে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ তার রবকে দেখতে পারবে না এটা শোনার পরে আমি রাসূলুল্লাহ অস্থির হয়ে গেলাম আমার বান্দার আমার উম্মতেরা আল্লাহর বান্দারা নামাজ পড়বে কোরআন পড়বে জিকির করবে কিন্তু চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখার কারণে যদি কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখতে না পায় এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না মা আয়েশা বলেন একদিন রাত্রিবেলা আমি শুনতে পাইতেছি আল্লাহর হাবিব বাচ্চাদের মতো ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছি মা আয়েশা বলেন আমি বাহিরে গেলাম উজু বানাইলাম উজু বানানোর পরে আমি হুজুরায় ঢুকলাম আর সাউন্ড নাই মা আয়েশা বলেন আমি বুঝতে পারলাম নবী সেজদায় পড়ে আছে এমন সেজদা আমি আয়েশা পায়ে চিমটি কাটছি পায়ে যখন চিমটি কাটলাম বিশ্ব নবী পা নাড়া দিয়েছে বুখারীর রাওয়ায়াত মা আয়েশা বলেন জনন্তু হাত্তা কাবদাতার রুহাহু আমি মনে করেছি রহমাতুল্লিল আলামিন সেজদায় বুঝি মারা গেছে যখন আমি পায়ে চিমটি কাটছি তখন আল্লাহর নবী পা নাড়াইছে বুঝছি আল্লাহর নবী এখনো মরে নাই বেঁচে আছে দীর্ঘ সময় সেজদার থেকে মাথা উঠাইছে
সালাম ফিরানোর পর আমি আয়েশা তাকায়া দেখতেছি নবীজির চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামা ভিজতেছে আমি আয়েশা বললাম ওগো পয়গম্বর আপনার সামনে পিছনে সব গুনাহ মাফ করেছেন কে জান্নাতের প্রত্যেকটা গেটে প্রত্যেকটা দরওয়াজায় প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা ডালে আপনার নাম আল্লাহ পাক লিখে দিয়েছে এরপরে আপনি কেন কাঁদেন আপনার কি হয়েছে আল্লাহর রাসূল বলেন ফালা কুনু আব্দান শাকুরা আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না এজন্য পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন জীবনে গুনাহ করব না নামাজ ছাড়ব না হারাম খাব না আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না মসজিদ মাদ্রাসার সাথে